ফের জাতীয় সড়কে দুর্ঘটনার বলি দুই। এই ঘটনার এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ দেখুন। পথ দুর্ঘটনার বলি হলো দুই ব্যক্তি। ঘটনাটি ঘটে আজ ভোরে নদিয়ার শান্তিপুর থানার 12 নম্বর জাতীয় সড়কের ফুলিয়া বাস স্ট্যান্ডে। সূত্রের খবর, একজন বাস ধরার জন্য অপেক্ষায় ছিলেন এবং অপরজন সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দুজনকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই ব্যক্তির। জানা যায় মৃত একজনের নাম সুরজিৎ ঘোষ, বাড়ি ফুলিয়া বুইচা ঘোষপাড়া এলাকায়, এবং অপর ওই ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফুলিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ প্রশাসন ও শান্তিপুর থানার পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। সূত্রের খবর, রানাঘাটের দিক থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল একটি 4-চাকা পিকআপ ভ্যান। সেই সময় ফুলিয়া বাস স্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা এক বাস যাত্রী ও অপর এক ব্যক্তিকে পিষে দিয়ে চলে যায়। গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ প্রশাসন। বিষয়টা হচ্ছে যে সকাল 4টে তখন 54-55 হবে, হঠাৎ করে একটা কোনো গাড়ি ইমার্জেন্সি ব্রেক করছে, যেরকম আওয়াজ হয় এরকম জোরে একটা আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর আমরা বাইরে বেরিয়ে এসে দেখি দুজন মানুষের লাশ পড়ে আছে এবং এখানে অন্য কোনো লোককে দেখিনি। প্রথমে আমি এসে দেখি যে দুজন মানুষের ডেড বডি, মানে লাশ এখানে পড়ে আছে এবং গাড়ির একটা ঝাঁকার দাগ দেখি। তারপরে 4:58 নাগাদ আমি ফাঁড়িতে ফোন করি, পুলিশ আসে। পুলিশ আসার পর জানা যায় যে একজনের বাড়ি, যিনি এখানে আজকে এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন, তার নাম সুরজিৎ ঘোষ, বাড়ি ফুলিয়া বুচে নদী। একজনের এখনও আইডেন্টিফিকেশন করা সম্ভব হয়নি, তবে একটা কথা বলতে পারি যে এই রাস্তাটা ফুলিয়া জড়কাতলে এই মোড় কিন্তু আস্তে আস্তে একটা মৃত্যু পরিণত হচ্ছে। এই নিয়ে মোটামুটি মোট 5 জন মানুষ কিন্তু আমরা দেখলাম যে দুর্ঘটনা এখানে মারা গেল। আপনারা এখানেও দেখবেন এই জায়গাটাই, যে মোড়ের মাথায় টিন লাগানো আছে। কি কারণে দাঁড়িয়ে ছিল কোনো ইনাকে আমি তো মাঝে মাঝে দেখি, যেহেতু আমি ভোরবেলা আমাকে ট্রেন ধরতে বা মাঠে ফুটবল খেলতে যাই, এক ভদ্রলোককে প্রতিদিনই দেখি, কিন্তু ভোরবেলা এখানে দাঁড়িয়ে নিয়ে বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকে। এটা ফুলিয়া অস্থায়ী একটা বাস স্ট্যান্ড, কিন্তু ভীষণ বিপজ্জনক। এই জায়গাটার নাম এটা ফুলিয়া চটকাতলা মোড়, আধুনা এখানেই বাস, ফুলিয়ার সমস্ত বাস থামে, কিন্তু এটা ভীষণ বিপজ্জনক, যে কোনো মুহূর্তে কিন্তু এখানে দুর্ঘটনা ঘটে। আমার নাম তরুণ সরকার, আমি একদম রাস্তায় দাঁড়িয়ে আমার বাড়ি। আমরা তো সকালে কিছু জানি না, আমি ঘুমের তোটে আমি যাচ্ছিলাম মাছের আড়তে, এখানে এসে দেখছি দুজন মারা গেছে। আমি আবার দেখি আমাদের দাদা, হ্যাঁ আমাদের পাশের বাড়ি, তার একটা লোককে চিনতে চেনা যাচ্ছে না, কিন্তু বিরাজ করছিল উনি, ঠিক আছে। কোন জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছে? এটা হয়ে যাচ্ছে একদম মানে বীরেন মাঠের বাড়ি ঢুকতে আর ওই হাড়িকুটির সামনে, ঠিক আছে। হ্যাঁ, যে মারা গেছে কোথায় যাচ্ছিল? একজন যাচ্ছিল ঘিরিয়ে, ঘিয়ে ব্যবসা, ঘিয়ে ব্যবসা করে, আর একজন হচ্ছে বিরাজ করছিল, তার মানে ওনাকে চেনা যাচ্ছে না, কিন্তু উনি এই লোকালের বাড়ি হয়তো, তার বাড়ির কটা নাগাদ হয়েছে জানতে পেরেছেন কিছু? এটা হওয়ার মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল। আপনার নাম? আমার নাম মধু ঘোষ। আপনার কে হয়? আমার ওটা পুলিশ ছেলে।